আসসালামু আলাইকুম। হ্যালো জিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। কিন্তু সকাল সকাল ফার্মে চলে আসছি আমি, আজকে সকালে এখনো মুরগিদের খাবার দেওয়া হয়নি, মাত্র ফার্মে আসছি, এবার খাবার দিব আর তারপরে পানি দিব। আজকে দেখাবো যে আসলে দেখেন আসলে আমার মুরগিগুলারে, কিন্তু আমি রাতে খাবার পানি দুইটাই উঠাই যায় আর সকালে এসে আবার খাবার পানি দেই। তো মুরগিগুলো দেখেন খাওয়ার জন্য কতটা পাগল হয়ে গেছে, জাস্ট এটা আপনাদের দেখাবো যে খাওয়ার আগে আসলে মুরগিগুলা কতটা খাওয়ার জন্য তার মানে লাফালাফি করছে। তো হয় কি যে আপনি যে সবসময় খাবার দিয়ে রাখেন তাহলে দেখবেন মুরগিগুলা খাওয়ার প্রতি অতটা চাহিদা থাকবে না, কিন্তু আপনি খাবার উঠাই নিয়ে আবার খাবার দিবেন দেখুন মুরগিগুলা খাওয়ারের প্রতি খুব চাহিদা থাকে। তো সেটা দেখাচ্ছে যে মুরগিগুলা আমরা দেখে খাওয়ার জন্য কতটা তার মানে পাগল হয়ে গেছে, যে ওরা বুঝতে পারছে যে আমরা খাবার দিব। অলরেডি ওদেরকে খাবার দেওয়া শেষ, এবার আমি ওদেরকে পানি দিব। খাবার ওরা খাবার খাচ্ছে, আমি খাবার খাওয়ার আধা ঘন্টা পরে পানি দিই, আগে খাবারটা ভালোভাবে খেয়ে নেয় তারপরে গিয়ে পানি দিই। পানি দেবো, এবার পানি আমি অলরেডি পানি ভর্তি দিচ্ছি, মোটামুটি ভালোই গরম পড়তেছে। পানির সাথে আমি স্যালাইন দিব, কারণ স্যালাইন দেওয়াটা আসলে তার ভিতরে পানিতে রেডি হতে থাক। তার তো দেখাইনি, আমার কিন্তু খুব ইচ্ছা ছিল এখানে একটা হাঁসের সেট করার জন্য। এর আগের ভিডিওতে আমি বলছিলাম এখানে হাঁসের একটা খামার করব, আর তারপর আমি হাঁস দেখেও ফেলছিলাম, একজন ম্যান্ডেরিন, একজন কল ডগ, একজন উড ডগ, এই তিন জাতের হাঁস আমি এখানে নিতে চাইছিলাম। কিন্তু আমার হয়তো হাঁসটা এই মুহূর্তে এইখানে হাঁসের সেটটা করা হবে না, কারণ আমার মুরগির খামারের পাশেই হাঁসের সেট করব না, কারণ মুরগি থেকে এই হাঁসটাই কিন্তু প্রচুর ভাইরাস ছড়ায়। হাঁস কিন্তু প্রচুর ভাইরাস জনিত একটি প্রাণী, যার কারণে আমি হাঁস করব কিন্তু মুরগির খামারের পাশে না, ওটা একটু আলাদা জায়গায়। পানি এটা আমার যে মেডিসিনগুলো দেওয়ার দরকার সকালে, সেই মেডিসিনটা দিয়ে অলরেডি পানি দিচ্ছি। দেখেন ওরা আসলে খাবার পানি কতটা ভক্তি করে খাচ্ছে। ওরা চাইলে মুরগির খাবার একটা নিয়ম মাফিকের ভিতর নিয়ে আসেন, যেটা দিনে দুইবার খাবার পানি দেওয়ার সিস্টেমটা করেন, কারণ আপনি দেখবেন 24 ঘন্টা মুরগিরে যদি খাবার পানি দিয়ে রাখেন না তো সেটা ওরা ঠিকভাবে খায় না, যার কারণে যদি আপনি ওদেরকে ক্ষুধা লাগে খাবার পানি দেন তা ওইটা আসলে ওরা খুব ভক্তি সহকারে খায়। আর খাবার পানি যদি আপনি বেঁধে দেন তাহলে আপনার একটা উপকার আছে, সেটা হচ্ছে এটা নতুনদের জন্য খুব ভালো উপকার। দেখা যায় আসলে অনেক সময় অসুস্থ মুরগি অনেকে বুঝতে পারেন না, আপনি যখন খাবারটা উঠাই নিয়ে আবার নতুন করে খাবার দিবেন অসুস্থ মুরগি আপনি খুব সহজে ধরতে পারবেন। দেখবেন অসুস্থ মুরগিরা খাবে না, আস্তে আস্তে চলাফেরা করবে। তো আসলে খাবার নিয়ম মাফিক দেয় এই একটা সবচেয়ে সুবিধা, অসুস্থগুলোরে খুব সহজে মার্ক করা যায়। তো আমি কিন্তু সকাল 8টার দিকে একবার খাবার দিই, খাবার পানি দিয়ে যাই, আবার আপনার দুপুরের ভিতর ওইটা খাবার খেয়ে নেয়, আবার বিকালে আমি একবার, বিকাল না সন্ধ্যা 7টার দিকে হয়তো বা আর একবার খাবার পানি দেই, ওটা আবার রাতে 10টার দিকে খাবার পানি দুটায় ওঠাই নেওয়া হয়। কারণ এই দুইটা টাইমে আমার খুব মেন্টেন করি, কারণ মুরগির খাওয়া যদি আমি বেশি খাবার দেই তো সেই ক্ষেত্রে দেখা যায় কি মুরগির শরীরে চর্বি বেঁধে যায়। তো যার কারণে খাবারটা বিশেষ করে খুব কন্ট্রোলে দিতে হয়, বা এদের একটা নিয়ম মাফিক বা এদের একটা ওজন আছে সেই অনুপাতে খাবার দিতে হয়। বেশি খাবার দিলে সমস্যা, অনেক সময় বদহজম হয় বেশি খাওয়ার ফলে। তো যার কারণে আমি একটা নির্দিষ্ট মাপের খাবার দিই, দেখাচ্ছে সকাল 8টার দিকে খাবার দিছি, বেলা 1টা 2টার ভিতরে মুরগিগুলো খাবার খুব সহজে খেয়ে ফেলবে, পানিও খেয়ে ফেলবে। বিকালে গিয়ে আবার যদি কোনো মেডিসিন লাগে তো নতুন করে পানিতে আবার নতুন করে মেডিসিন দিব বা আবার খাবার দিব। এই দুটো টাইম আমি খুব ইজিলি মেন্টেন করে চলি। দেখেন আসলে আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা মুরগি পানি খাওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য কতটাই পাগল হয়ে আছে। এই এতে খুব ভালোভাবে ধরা যাবে যে কোনটা অসুস্থ না কোনটা সুস্থ। যখন অসুস্থ হবে ও খাইতে আসবে না বা দূরে দূরে হেঁটে বেড়াবে, ঠিক মতো আপনার দু এক ঠোক খাবার খাইলে খাইতে পারে না হলে খাইবে না, এরকম আর কি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের সকল মুরগি যদি থেকে থাকে তো খাবারটা নিয়ম মাফিকের ভিতর দিতে, 24 ঘন্টায় খাবার না রাখাটাই উত্তম। মোটামুটি আমার প্রায় মুরগিদের সবই পানি দেওয়া শেষের দিকে, অল্প অল্প করে পানি দেই, কারণ আসলে যে মুরগিগুলো যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু দিই, আর যে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দেওয়া হয়, এক্সট্রা বেশি দেওয়া হয় না। এক্সট্রা দিলেই সমস্যা হবে কি যে যখন বেশি এক্সট্রা খাবার পানি থেকে যাবে তখন বিকালে আবার খাবার দিতে গেলে এরা খাবারটা খাবে না, এদেরকে খাবারটা খেয়ে দিয়ে লাগিয়ে খাবার দেওয়া হয়। দেখেন প্রত্যেকটা পাখি মুরগি কত সুন্দর করে খাবার পানি খাচ্ছে, এটা আমার প্রতিদিনের রুটিন, সকাল হলে এদেরকে খাবার পানি দেওয়া বা কোনোটা যদি অসুস্থ থাকে সেইভাবে মেডিসিন দেওয়া। ফ্যান্সি মুরগিগুলোর কিন্তু খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যার কারণে এদেরকে সবসময়
চোখে চোখে রাখতে হয়। আমার ফ্যান্সি মুরগি গুলা কিন্তু তিন তলায় থাকে, এবং যে আমার গিনি ফাউল, ফিজেন পাখি, ময়ূর পাখি এগুলো কিন্তু দুই তলায় থাকে। আজকে আমার বিদেশি পাখিগুলোরও একটু ভিন্ন ধরনের খাবার দিব। চলুন দেখে আসা যাক আমি আজকে ওদেরকে ভিন্ন কি কি ধরনের খাবার দিব। ফার্স্টে আমি এদেরকে আজকে তরমুজ দিব। তরমুজ আসলে এদের জন্য প্রচুর গরম পড়েছে, তো আর এই ফিজেন পাখিটা, এদের যতগুলো পাখি আছে এরা কিন্তু তরমুজ ফলটারে খুব বেশি পছন্দ করে, আর গরমে কিন্তু এদের তরমুজ খাওয়াইলে পানির চাহিদাটা অনেকটা মিটে যায়। পোরাসো, ভাসল, গিনি ফাউল, এসএডি, গোল্ডেন সেব্রাইট, ময়ূর সবগুলোরই মোটামুটি আমি তরমুজ দিচ্ছি। দেখেন আসলে কত মজা করে এরা তরমুজ খাচ্ছে। তো তরমুজ কিন্তু ভালো, আমি আসলে তরমুজ না, তরমুজ দেই, আপেল দেই, আরও অনেক ধরনের ফল দেয় আসলে, যে ফলগুলো ওদের জন্য ভালো। কলা দেই, পাকা কলা দেই, ডিম সেদ্ধ দেই, আসলে বিভিন্ন রকম দেই, কারণ আসলে পাখিগুলা খাঁচায় রাখলে সকল প্রকার সকল ধরনের প্রোটিন থেকে এরা ঘাটতি পায়, যার কারণে যতটুকু সম্ভব ফল দিয়ে বলেন বা ওভারঅল যেটুকু যা করার দরকার করে আসলে প্রোটিনের চাহিদা মেটানোর চেষ্টা করি। আজকে এদেরকে আমি ফলের পাশাপাশি বিটল পোকা দিব, আর বিটল পোকা কিন্তু প্রোটিনের চাহিদা মেটানোর জন্য খুব বড় একটি উপাদান রাখে। আপনার বিটল পোকায় প্রচুর মাত্রার প্রোটিন থাকে, আর এটা লাইফ ফুড। আর এই যে পাখিগুলা, এরা কিন্তু প্রচুর পরিমাণ পোকামাকড় খাইতে পছন্দ করে, প্রচুর পোকামাকড় পছন্দ। পোকামাকড় বলতে আমরা তো জাস্ট বিটল পোকাটাই ব্যবহার করি, কারণ বিটল পোকাটা তো অ্যাভেলেবল পাওয়া যায়, অন্য পোকা তো অ্যাভেলেবল পাওয়া যায় না। এসব পাখিগুলো তো বনে যখন থাকতো তখন তো এরা বিভিন্ন রকম পোকা ধরে ধরে খাইতো, আসলে ওইভাবে তো সব পোকা দেওয়া সম্ভব হয় না। যতটুকু সম্ভব বিটল পোকা দিয়ে এদের শরীরের আমিষের চাহিদা মেটানো হয়। আর এই বিটল পোকাগুলো কিন্তু আমাদের কিনতে হয়, এগুলো মোটামুটি এখন পাওয়া যায়, আর এগুলো কিন্তু খুবই ভালো জিনিস। আমি ফ্যান্সি মুরগিদেরও খাওয়াই, পাখিদের খাওয়াই, সব সবাইগুলারে আসলে এই পোকাটা ইউজ করি। এটা ভালো, আসলে এটা খুবই ভালো, এটা দিলে আপনার প্রোডাকশন বলেন, মুরগির ইমিউনিটি সিস্টেম বলেন, ডিমের প্রোডাকশন, বাচ্চা প্রোডাকশন, ওভারঅল সব দিক থেকে খুব ভালো কার্যকর করে। আপনি দেখবেন আসলে এগুলো দিলে পাখিরা পুরো পাগল হয়ে যায় বিটল পোকা দেখলে খাওয়ার জন্য। আর আপনি যে কোনো পাখিদের যদি ডিম বাচ্চা করাতে চান, তো সবার আগে তাদের সাথে আপনার ফ্রেন্ডলি হওয়া লাগবে। একটা সময় গিনি ফাউল আমাদের দেখলে খাঁচা টাচা ভেঙে ফেলতো ভয়তে, তো এখন দেখুন এরা কতটাই ফ্রেন্ডলি হয়ে গেছে। আমি এদেরকে বিটল পোকা দিচ্ছি, এটা এক প্রকার আমার হাত থেকে খেতে আসে, এখন আমার সাথে এদের খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। তো যে কোনো আপনি পশু পাখির আপনার ব্রিডিং করাতে চাইলে আমি মনে করি সবার আগে ওদের আপনার ফ্রেন্ডলি হতে হবে। এই যে পোরাসো পাখিটা, পোরাসোটা কিন্তু প্রথম প্রথম দেখলে আমার খুব ভয় পায়, তো এখন এমন একটা অবস্থা উল্টা আমার কামড়াতে আসে, ওর ভয়তে আমারে পালাইতে হয়। আর পোরাসো কিন্তু খুবই হিংস্র একটি প্রাণী। আমি আগে ভাবতাম যে আমার গিনি ফলটা বেশি হিংস্র, কিন্তু তা না, ওর থেকে বেশি হিংস্র পোরাসো। পোরাসোটা ওর থেকে বেশি এগ্রেসিভ পাখি। আমার গিনি ফল কিন্তু আমার কখনো কামড়ানোর জন্য আমার তাড়া দেয়নি, কিন্তু কোরাসোটার পাশে গেলেই আমার তাড়া দেয় আসলে কামড়ানোর জন্য, আমার কয়েকবার করে কামড়ও দিছে। আসলে গিনা ফলদের পাত্রে কিছু আমি বিটল পোকা দিয়ে দিচ্ছি, এখান থেকে আস্তে আস্তে ওরা খেয়ে নিবে সব। বিটল পোকা খুবই পছন্দ, এদের খুবই পছন্দের একটি খাবার, ফলও যতটা পছন্দ আর পোকাও অতটাই পছন্দ। কিন্তু আমি যে কবুতরের যে সিড মিক্সগুলো আছে ওইটা বা মুরগির যে ফিড, এগুলো আসলে ওরা ওইভাবে ভক্তি সহকারে খায় না। এই কিন্তু আমার ময়ূর পাখির বাচ্চা, এগুলো কিন্তু অলরেডি যে বিটল পোকা দিয়েছে সব কিন্তু খেয়ে ফেলেছে। আর ওই সাইডে যে আমার গোল্ডেন ফিজেনগুলো আছে ওদেরকেও যে পোকাগুলো দিয়েছে সবই খেয়ে ফেলেছে। পোকা এদের শুধু দেওয়ার দরকার, পোকা দিলেই মনে করেন ওভারঅল সব খেয়ে একেবারে সাবার করে ফেলবে। তো আমার কিছু ভাসওয়াল গিনি ফাউলের বাচ্চা আছে, ওদেরকেও কিন্তু আমি বিটল পোকা দিব, ওরাও কিন্তু প্রচুর বিটল পোকা পছন্দ করে। আসলে বললাম না যে আসলে পশু পাখি বলতে বিটল পোকা সবারই খুবই পছন্দ, বিটল পোকা দেখলে ওদের মাথায় কাজ করে না, পুরো পাগল হয়ে যায়। দেখেন আসলে বিটল পোকা দিতে গেছি, গিনি ফাউলের বাচ্চা বাইরে চলে আসছিল, পরে ধরে ভেতরে ঢুকাই দিচ্ছে। আসলে এটা খুবই ছটফট, খুবই স্ট্রং একটা বার্ড, খুবই স্ট্রং, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতই ভালো। আমি প্রায় এক বছর হয়েছি নিচে, এক বছর হয়েছে, এর ভিতরে এখন একবারও এদের কোনো অসুখ বিসুখ হয়নি।
মোটামুটি খুবই স্ট্রং একটা বার্ড বলা যায়। তো মোটামুটি সবগুলোই বাচ্চা এখনো পর্যন্ত খুবই ভালো আছে, এখন তো কোনো বাচ্চার কোনো সমস্যা হয়নি। এখানে আমার মুরগির বাচ্চাও কিন্তু মোটামুটি এখানে বোর্ডিং করি, মুরগির বাচ্চা, গিনি ফলের বাচ্চা। গিনি ফল ওদের মায়ের কোল থেকে সবগুলো বাচ্চা আমি সরাই নিছি, দেখি এই সিজনে ওদের মায়ের থেকে আবার ডিম পাওয়া যায় কিনা। আমি দেখছি যে এরা এক সিজনে 3 ক্লাস ডিম দেয়, তার মানে 3 বার ডিম দিয়ে থাকে গিনি ফলগুলো। তো আসলে সেটা আশায় আছি, দেখি যে এই সিজনে আর ডিম পাওয়া যায় কিনা। আর এখানে মোটামুটি আমার ফেন্সের মধ্যে কিছু বাচ্চা আছে, একই জায়গায় সব কিছু ব্রিডিং করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।